नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनल अपन सबा अनेक अनेक स्वागत। तो बंधुरा नतून घूर्णवर्त क्योंकि दक्षिणबंगे का सृष्टि होते चले कब कथाय कख सृष्टि घूर्णवर्त क्योंकि भारतीय मौसम भवन आपडेटे इतिमदे जान देवा एवं घूर्णवर्तर फले किन्तु 13 तारीख थेके बिष्टिर परिमाण बाढ़ते चले एमनी किन्तु सतर्कवार्ता मौसम भवन आपडेटे देखाना होयेछे। आगामी 5 दिन दक्षिणबंगे आबहावा परिस्थिति केमन थाकते पारे ता किन्तु आमरा सरासरि मौसम भवन आपडेटे आपनादेर देखाबो। आजके कोथाओ कोथाओ बिष्टि थाकार सम्भावना रयेछे ताओ किन्तु आमरा एई भिडियोते देखाबो। ताई विस्तारित जानते होले भिडियोटी अवश्यई शुरू थेके शेष अब्दि देखबेन एबं भालो लेगे थाकले एकटी लाइक करबेन और हमारे भिडियोटर नीचे एक लाल रंगे सबसक्राइब बाटन आछे सेटिके टिपे तार पाशे थाका बेल आइकनटी अल अपशने दिये आमादेर साथे थाकबेन। এবং বর্তমানে আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব শুরু করার আগে মৌসুম ভবন কি বলছে, কি সম্পর্কিত আপডেট দিয়েছে ঘূর্ণাবর্ত সম্পর্কে এবং আগামী 5 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকে তা জেনে নেব। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে বর্তমান ঘূর্ণাবর্তটি ছিল সেটা কিন্তু এখন মধ্যপ্রদেশের কিন্তু উত্তর ভাগে এবং মধ্যভাগে কিন্তু অবস্থান করছে ট্রপোস্ফেরিক লেভেলে এবং একটি অক্ষরেখা ওখান থেকে সৃষ্টি হয়েছে যেটা মধ্যপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশের থেকে কিন্তু সাউথ মধ্যপ্রদেশ অব্দ বিস্তার করছে এবং এরপরে যেটা বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখার পশ্চিম ভাগ কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে এবং এটা কিন্তু নর্মাল পজিশন থেকে দক্ষিণ দিকে রয়েছে এবং এটা কিন্তু পাস করছে যেটা বলা হচ্ছে जैसलमेर कोटा सागर पेंद्रा रोड जामशेदपुर दीघा এই জায়গাগুলির ওপর পাস হয়ে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক বরাবর হয়ে উত্তর পূর্ব দিক বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে। এরপরে যেটা বলা হচ্ছে একটি নতুন ঘূর্ণাবর্ত, দেখুন বন্ধুরা যেটা বলা হচ্ছে একটি নতুন ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায়। কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে 12 সেপ্টেম্বর এবং পূর্ব ভারতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ভারী হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিও মাঝে মাঝে লক্ষ্য করা যেতে পারে। যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 9 তারিখ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 9 এবং 12 তারিখ। এরপরে যেটা বলা হচ্ছে ওড়িশার ক্ষেত্রে কিন্তু 12 এবং 13 তারিখ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এরপরে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত পরিমাণের অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ মাঝে মাঝে লক্ষ্য করা যেতে পারে। এর সাথেই কিন্তু ভারী বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে। খুব সম্ভবত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে 9 থেকে 12 তারিখ এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 10 থেকে 11 তারিখ কিন্তু লক্ষ্য করা যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। আসাম এবং মেঘালয়তে 12 তারিখ অর্থাৎ আসাম এবং মেঘালয়তে কিন্তু 12 তারিখ বৃষ্টির সম্ভাবনা বেশি। তো এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া আগামী 5 দিনের জন্য কি সতর্কবার্তা জারি করেছে আমাদের বঙ্গে, সেটাই কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে। আজ 10 তারিখে সকালবেলার আপডেটে কিন্তু আলিপুর আবহাওয়া থেকে প্রকাশ করা হয়েছে মোটামুটি 10 থেকে 11 তারিখ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে আগামী 4 দিন। তবে আজকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও এরপরে যেটা বলা হচ্ছে আগামী 4 দিন কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলির মধ্যে অনেক জায়গাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে বলেই দেওয়া হয়েছে মেনি প্লেসেস, অর্থাৎ এই যে জায়গাগুলির নাম আমি বললাম সেখানকার মধ্যে অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে সিকিমের ক্ষেত্রে কিন্তু মেনি প্লেসেস বলা হচ্ছে অনেক অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে আজকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকালও কিন্তু কিছু জায়গায়, তারপরের দিনও কিন্তু কিছু জায়গায় থাকছে। তারপরে থেকে যেই 13 তারিখ থেকে 14 তারিখ আসছে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে মেনি প্লেসেস অর্থাৎ 13 থেকে 14 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের কাছে। এরপরে কিন্তু ওড়িশাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলা হচ্ছে যে এখন কিন্তু বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে, তারপরে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে 13-14 তারিখ, তেমনি কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপরে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে দিনের তাপমাত্রা কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে 2-3 ডিগ্রি কিন্তু বাড়বে। এরপর আমরা চলে আসলাম ওয়ার্নিংয়ের ক্ষেত্রে, যেটা বলা হচ্ছে সকালবেলায় প্রকাশিত ওয়ার্নিংয়ে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরে কিন্তু আগামী 4 দিন তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ ও আগামীকাল তেমনভাবে কোনো সতর্কবার্তা জারি নেই, তবে 12-13 এবং 14 তারিখের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। বিহারের ক্ষেত্রে কিন্তু আজ সতর্কবার্তা জারি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। এরপরে ঝাড়খণ্ডে কিন্তু
বলা হচ্ছে, যেমন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে তেমনই কিন্তু সেম সতর্কবার্তা জারি রয়েছে। ওড়িশার ক্ষেত্রে কিন্তু আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তারপরের থেকে তিন দিন কিন্তু ভারী বৃষ্টি ও তার সাথে বজ্রপাতও লক্ষ্য করা যাবে। এবং কোস্টাল ওড়িশার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে বলা হচ্ছে 30-40 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর গাস্টিং থাকবে, এর সাথে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। এরপরে যেটা বলা হচ্ছে তারপরে চার দিন যেটা থাকছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40-50 কিলোমিটার কিন্তু বায়ু ঝাপটা লক্ষ্য করা যাবে। এবং নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। এবার কিন্তু সতর্কবার্তা মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশে। সেখানে কিন্তু বলা হচ্ছে এখনকার ওয়েদারের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু ওখানকার সমুদ্রে উত্তাল থাকবে এবং এর ফলে কিন্তু 11-13 অবধি কিন্তু সেখানে না যাওয়াই, অর্থাৎ মাছ ধরতে না যাওয়াই সমুদ্রে ভালো, তেমনই কিন্তু বলা হচ্ছে। এরপর আমরা চলে আসবো উইন্ডি ম্যাপে, দেখবো কী পরিস্থিতি রয়েছে আজকে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নতুন ঘূর্ণাবর্ত কবে কোথায় সৃষ্টি হচ্ছে, কতটা পরিস্থিতি দক্ষিণবঙ্গের ওপর ফেলছে এবং বাংলাদেশের ওপর ফেলছে তা কিন্তু আমরা লক্ষ্য রাখবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি ম্যাপে। উইন্ডি ম্যাপে এসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 12 থেকেই কিন্তু ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে এবং একটি হালকা লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ কিন্তু এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে, যেটা 12 লক্ষ্য করা যাচ্ছে। এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে মৌসুম ভবন, তেমনই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে আমরা দেখে নেব আজকে কী পরিস্থিতি আছে এবং এরপরে আসবো আমরা দেখব কোথায় কতটা প্রভাব পড়ছে নতুন ঘূর্ণাবর্তের ফলে। তো আমরা যদি দুটোর দিকে আসি দুপুর আজকে, সেখানে কিন্তু লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলবর্তী অঞ্চলে দু এক জায়গায় বৃষ্টি থাকলেও, তবে জয়নগর, বারুইপুর, কলকাতা, এপাশে খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, জলেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে দীঘা, কন্টাই, এপাশে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে দুপুর 1-1 থেকে দুটোর দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অপরদিকে যেটা আমরা দেখছি উত্তরভাগে কিন্তু কলকাতা তেমনভাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু একদম উত্তরবঙ্গে যদি আমরা আসি আলিপুরদুয়ার, কুচবিহার, এপাশে ধূপগিরি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক, লাভা, গেজিং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কোথাও বৃষ্টি না থাকলেও দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের, যেটা বলা হচ্ছে হাজীগঞ্জ এবং রায়পুর, এপাশে লাকসাম, কুমিল্লা, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, এপাশে চৌমুহানি এই জায়গাগুলিতে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অপরদিকে চট্টগ্রাম এবং মহেশখালীতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এটা কিন্তু আমরা একবার বজ্রবৃষ্টি মোডে দেখে নেব। তেমনই সতর্কবার্তা কিন্তু জারি রয়েছে, দেখুন চট্টগ্রামের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে, এপাশে কুমিল্লা ও তার আশেপাশেও কিন্তু বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যেতে পারে। এরপরে যেটা আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোডে, দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। এরপরে কিন্তু আমরা প্লে করে দিয়ে দেখতে থাকবো। তারপরে কিন্তু হালকা পরিবর্তন ঘটছে বিকেলবেলার দিকে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, ঝিরিঝিরি এক দু জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে। অপরদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ বিকেলবেলার দিকে কমে যাচ্ছে, আলিপুরদুয়ার, শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, গ্যাংটক, ওপাশে দার্জিলিংয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের কিন্তু সিলেট এবং ময়মনসিংহে বৃষ্টির পরিমাণ বাড়ছে বিকেল 5-6 দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে। এপাশে ঢাকা, বরিশাল, কুমিল্লাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। অপরদিকে চট্টগ্রাম, মহেশখালীতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং এপাশে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা প্লে করে দিয়ে দেখবো কী পরিস্থিতি থাকছে। এরপরে কিন্তু রাত্রির 11টার দিকে আসলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে তেমন কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, তবে গ্যাংটকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। অপরদিকে আলিপুরদুয়ারে দু এক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলেও এপাশে কুচবিহার, দিনহাটা, শীতালকুচিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু রাত্রির 11টার দিকে লক্ষ্য করা যেতে পারে। অপরদিকে বাংলাদেশের সিলেট বৃষ্টির পরিমাণ বাড়ছে, এপাশে আসামের শিলচরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, এপাশে শিলং এবং গৌহাটিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে রাত্রির দিকে। এমনই পরিস্থিতি কিন্তু উঠে আসছে বর্তমানের আপডেট অনুযায়ী। তো বন্ধুরা এবার আমরা চলে আসবো বায়ু ঝাপটা মোড়ে, এসে দেখবো নতুন ঘূর্ণাবর্তের বর্তমান পরিস্থিতি কী রয়েছে, কতটা কী প্রভাব ফেলছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু 13-14 থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, অর্থাৎ আমরা 13 এসেই দেখবো কী পরিস্থিতি থাকছে। 13 আসলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণাবর্তের কিন্তু কিছুটা পরিমাণ শক্তি বাড়াচ্ছে এবং একটি সুস্পষ্ট নিম্নচাপে তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু আমরা একবার বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে দেখব কতটা বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে। এর ফলে
ভারী বৃষ্টি থাকছে কিনা। তো আমরা দুপুর একটার দিকে আসলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে আগামী দু থেকে তিন দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই, তবে কিন্তু তারপর থেকে কিন্তু বৃষ্টি আবার দক্ষিণবঙ্গে বাড়বে, আবারও কিন্তু তাপমাত্রা কমবে। তবে যেটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী দুদিন কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে, এমনই কিন্তু পরিস্থিতি উঠে আসছে। এরপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি তুলনামূলকভাবে কিন্তু উড়িষ্যার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি হচ্ছে নিম্নচাপের ফলে। আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি না থাকলেও তবে বৃষ্টি হবে মোটামুটি, যেটা কিন্তু বর্তমান আপডেটে উঠে আসছে। তারপরে কিন্তু ঘূর্ণাবর্তটা ক্রমশ সরে যাচ্ছে, এরপর আমরা বায়ুর ঝাপটা মোড়ে এসে দেখব পরোক্ষ প্রভাব কতটা পড়ছে। তো ঘূর্ণাবর্তে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি 16 তারিখেও কিন্তু বায়ুর গাস্টিং থাকছে, এপাশে 15 তারিখেও কিন্তু গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে। তবে 13-14 তারিখে তেমন গাস্টিং কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও বাংলাদেশের ওপর কিন্তু হালকা গাস্টিং মাঝে সাঝে থাকছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে 16 তারিখের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু এবার বায়ু গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি 30-40 কিলোমিটার বেগে কিন্তু কিছু কিছু জায়গায় বায়ুর ঝাপটা থাকছে, এবং বাংলাদেশে কিন্তু মোটামুটি 45 কিলোমিটার কিন্তু থাকছে বায়ুর গাস্টিং, যেটা বরিশাল, খুলনা, কলাপাড়া এবং ঢাকার উপর দিয়ে গিয়ে মেহেরপুর, রাজশাহী এই জায়গাগুলির মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। অপরদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কলকাতা ও তার উত্তরভাগে কিছু জায়গায় কিন্তু মোটামুটি বায়ুর গাস্টিং লক্ষ্য করা যাবে 42-43 কিলোমিটার, যেটা খড়দহ, চন্দননগর, হাবড়া, পাণ্ডুয়া, চাকদহ, বনগাঁ, শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এরপরে কিন্তু বন্ধুরা পরিবর্তন ঘটলেও ঘটতে পারে, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, আমরাও কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসবো পরিবর্তন ঘটলে। তো বন্ধুরা আজকের বিস্তারিত আপডেটটি এ পর্যন্ত, দেখাবো নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।